হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো আমি তোমাদের বিশ্বসের দেখো আজকেও আমরা যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে এসেছি সেটি ইভিএস থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে এসেছি এবং তোমাদের আমরা প্রিভিয়াস ইয়ার্সের সালের কোশ্চেনগুলো কেন করাচ্ছি দেখো কারণ এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদের প্রাইমারি টেটে এসে থাকবে এবং অবশ্যই তোমাদের পঁচাত্তর নম্বর প্রত্যেকবার এবার থেকে পেড়াওগি থাকছে এই পঁচাত্তরের মধ্যে কিন্তু তোমাকে পঁচাত্তর নম্বর পেতেই হবে তো আজকে আমরা ইভিএস থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আলোচনা করে নেব যেটা দু হাজার বারো যে প্রাইমারি টেট দু হাজার অনুষ্ঠিত হয়েছিল সেই প্রাইমারি টেটের ইভিএসের যে প্রশ্নপত্রগুলো প্রত্যেকটা আমরা দেখে নেব ওকে তো অবশ্যই পারলে বন্ধুদের সঙ্গে ক্লাসটির লিঙ্ক শেয়ার করে নাও আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই ধরনের ক্লাস কিন্তু তোমরা আগামীতে প্রত্যেক দিন রাত্রি আটটায় পেয়ে যাবে বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তো দেখে নাও এইটটি ওয়ান থেকে শুরু হচ্ছে ওকে দেখে নাও যে মশা ম্যালেরিয়ার বাহক রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে ওই তত্ত্বটি আবিষ্কার করেন দেখো এটা তোমাদের দু হাজার বারোর প্রশ্নপত্র তাই অবশ্যই অ্যান্সার করো এ হবে বি হবে সি হবে না ডি হবে ওকে তোমাদের জন্য আট দশ সেকেন্ডের মতো আমি সময় দেবো দেখো ম্যালেরিয়ার বাহক যে রোলান্ড রস ভারতের যে শহরে এই তত্ত্বটি নিয়ে গবেষণা করেছিলেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কলকাতা ওকে তো এই ম্যালেরিয়া ধরে নাও কোন ঔষধি গাছ থেকে ঔষধ হয় এগুলো আমাদের প্রত্যেকটাই জানতে হবে কোন মশার থেকে যেমন এনোফিলিস মশার থেকে ম্যালেরিয়া ছড়ায় এগুলো আমাদের প্রত্যেকটায় জানতে হবে ঠিক আছে যেমন এডিস মশা থেকে ডেঙ্গু বা ডেঙ্গি রোগটা ছড়ায় এগুলো আমাদের কিন্তু ইভিএস থেকে অল ডিটেলস জানতে হবে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় কোন গাছের থেকে সেটাও জানতে হবে নেক্সট দেখে না রয়েছে ডাস্ট বোল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত জলাভূমি বুঝিয়ে যাওয়া মৃত্তিকা ক্ষয় জীব বৈচিত্র্য শ্বাস না পারমাণবিক বিস্ফোরণ দেখো তোমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাথমিক স্তরের যে বইগুলো হয়ে থাকে সেখানে তোমরা দেখতে পাবে যে ডাস্ট বোল বলতে এখানে মৃত্তিকা ক্ষয়কে বোঝানো হয় অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও এই যে মিথেন গ্যাস এটা থেকে কিন্তু তোমাদের বারবার এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে প্রাইমারি টেটে এবারও যেমন এসেছিল তোমাদের সম্ভবত নাইট্রাস অক্সাইড যে অ্যান্সারটি নেওয়া হয়েছিল ঠিক আছে এই এইখান থেকেই কিন্তু তোমাদের প্রত্যেক বার টেটের প্রশ্ন আসে এবং টেট দু হাজার তোমাদের জন্য প্রশ্ন আসবে তো দেখে নাও এখানে যদি দেখো যে পারমাণবিক বিস্ফোরণ ধানক্ষেত ও মাংসাশী পশু গবাদি পশু ও মাংসাশী পশু না ধান ক্ষেত পচা জলাভূমি না গবাদি পশু তো মিথেন গ্যাসের উৎস যেটা হবে অপশান ডি হবে ধানক্ষেত পচা জলাভূমি আর তোমাদের এখানে গবাদি পশু তাই না অপশান এখানে সরি এখানে গবাদি পশু থেকে হবে না এটা তোমার যদি দেখো যে ধান ক্ষেত এবং মাংসাশী পশু তাহলে এখানে তোমাদের তিরাশি বি অ্যান্সার হবে চলো নেক্সট প্রশ্ন চলে যাব দেখে না বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি তো যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় এটা অবশ্যই অপশান সি হবে লোহাচারা দ্বীপ এই ধরনের তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু প্রত্যেক দিন এই বিশ্বজয় ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে দি গ্রেট মাইগ্রেশন কোন কোন অরণ্যের মধ্যে ঘটে থাকে তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি মাসাই মারা ও সেরিং গেটি নেক্সট দেখে নাও রয়েছে যদি এখান থেকে কোনো কোশ্চেন ভুল বলা হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে দেখে নাও আঁখ থেকে উৎপন্ন অ্যালকোহল কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয় এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ব্রাজিল অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও ভুইফোর শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ হয়ে যাবে উইয়ের ঢিবি ওকে উইয়ের ঢিবি হয়ে যাবে অ্যান্সার সাতাশির এ হবে নেক্সট প্রশ্ন দেখে নাও যে যে স্তরগুলো রয়েছে যে স্পিয়ারগুলো রয়েছে এইখান থেকে কিন্তু প্রশ্ন হয় যে নিচের কোন গ্যাসগুলি স্টাটোসফিয়ারে প্রবেশ করলে ওজন ছিদ্রে সৃষ্টি করে এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে এন টু ও সি এইচ ফোর নাইট্রাস অক্সাইড মিথেন ক্লুরোফ্লুরো কার্বন মনে রাখতে হবে এই নাইট্রাস অক্সাইড থেকে তোমাদের কোশ্চেন এসেছিল এবারে টেটে নেক্সট প্রশ্ন দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে দুধের কেসিন ওকে এখানে আমরা অ্যান্সার কি অনুযায়ী অপশান ডি পেলাম দেখো ল্যাক্টোজ অ্যাসিড তো দুধে থাকে এরপর দেখে নাও রয়েছে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে খেতাব পায় এটা তোমাদের অ্যান্সার হয়ে যাওয়া অপশান ডি উনিশশো হবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন সালফারের গলন জলের স্ফুটন দেখে নাও রয়েছে তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সালফারের জ্বলন হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও নিচের কোন গাছটি বায়োডিজেলের উৎপাদনে ব্যবহৃত হয় জ্যাট্রোফা আম কার্পাস না সর্ষে তো তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে জ্যাট্রোফা অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও তালাব যারা হিন্দি ভাষার সঙ্গে হিন্দি ভাষা টুকটাক জানো তারা বুঝতে পারবে যে তালাব শব্দটি নিজের কোনটির সঙ্গে সম্পর্কিত মৃত্তিকা সংরক্ষণ বন সংরক্ষণ শস্য সংরক্ষণ না জল সংরক্ষণ তো এটা অবশ্যই আমাদের হয়ে যাবে তালাব মানে বুঝতেই পারছো যে পুকুর বা বড় দিঘি বোঝায় তো এখানে অ্যান্সার অবশ্যই হয়ে যাবে তিরানব্বইয়ের অপশান ডি জল সংরক্ষণ হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতের কোন প্রতিবেশী দেশের জাতীয় পশু টাকিন তো আমাদের দেখো প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে কী কী দেশ সেগুলোও জানতে হবে জাতীয় পশু তোমাদের এসেছিল। ওকে যেমন এবারের টেটে এসেছিল কি যে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় কি এসেছিল সম্ভবত পশু এসেছিল তাহলে এখানে হবে এটা হবে ভুটান বি হয়ে যাবে ভুটান বৃক্ষ পাইন বাইন না বট এখানেও কিন্তু তোমাদের অ্যানসার হয়ে যাবে জানো এগুলো একটাও বৃক্ষ নয় শুধুমাত্র শালটাই পর্ণমোচিব বৃক্ষ অপশান ডি হলো সঠিক উত্তর এই যে এই প্রশ্নটি তোমাদের এসেছিল এবারের টেটে তাই আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো কেন করাচ্ছি যাতে তোমরা প্রশ্ন প্যাটার্নটি বুঝতে পারো দেখে নাও পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী স্টেট অ্যানিম্যাল কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার হাতি একশৃঙ্গার না মেছো বিড়াল এটা অবশ্যই তোমাদের অ্যান্সার হয়ে যাবে মেছো বিড়াল কারণ রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে ভারতের এরপর দেখে নাও যেটা রয়েছে আড়াবাড়ি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত চিম চিপকো আন্দোলন গ্যাস দুর্ঘটনা যৌ যৌথ বনরক্ষা জানো এটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে যৌথ বনরক্ষা ব্যবস্থা চলো নেক্সট প্রশ্নে যাব দেখে নাও রয়েছে নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয় সিওপিডি টাইফয়েড কলেরা ম্যালেরিয়া তো নিষ্ক্রিয় যে ধূমপান সেই নিষ্ক্রিয় ধূমপানের ফলে যে রোগটি হয়ে থাকে সেটা মন দিয়ে দেখো সেটা মন দিয়ে দেখো অ্যান্সার হয়ে যাবে কিন্তু সিও পিডি অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট হয়ে যাবে নিচের কোনটি নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই পার্টটা থেকে আমি কিন্তু নোটস প্রোভাইড করেছি গ্রুপে গ্রুপে তোমাদের জন্য নোটস প্রোভাইড করেছি তাই যারা এখনও টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হনি দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে প্রত্যেকটা গ্রুপে যুক্ত হয়ে থাকবে তাহলে তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে রোটেনন অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতের কোন শহরে ভূতাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছে তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি হয়ে যাবে সরি অপশান বি নয় অপশান এ হয়ে যাবে পুনে ঠিক আছে তাহলে আজকে আমরা দেখো যে তোমাদের প্রশ্নপত্র টেট দু হাজার তেরোর আলোচনা করলাম ইভিএস এই তোমাদের প্রত্যেক দিন আমি এই ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। নতুন মক টেস্ট নেবো নতুনভাবে প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসব কোনো চিন্তা নেই সঙ্গে থেকো আর অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কন্টিনিউ এভাবে ক্লাস হতেই থাকবে চলো আজকে এই পর্যন্তই Thank you so much for watching.